দেশ স্বাধীন হওয়ার পর ভারত কিংবা পাকিস্তান কোনো দেশের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চাননি কাশ্মীরের মহারাজা হরি সিং। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্বতা বজায় রাখতে চেয়েছিলেন তিনি, কিন্তু পাক আক্রমণের হাত থেকে কাশ্মীরকে রক্ষা করতে 1947 সালের 26 অক্টোবর হরি সিং ভারত ভুক্তি চুক্তিতে সই করেন। আজও সেই ইতিহাস অম্লান, আজ রাজা নেই, তবে রাজপ্রাসাদের প্রতিটি মহলে যেন সে রাজকীয়তা আজও অটুট। পুরনো ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে রাজপ্রাসাদের আনাচে কানাচে। এই রাজবাড়ি যেন জানান দিয়ে যায় ভূস্বর্গ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখন মিউজিয়াম গড়ে উঠেছে এই রাজবাড়িকে কেন্দ্র করে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1975 সালে উদ্বোধন করেন এই মিউজিয়ামের। অসাধারণ দৃষ্টিনন্দন এই রাজপ্রাসাদ পর্যটকদের কাছে যেন স্বপ্নপুরি। আমরা এই মুহূর্তে রয়েছি জম্মু কাশ্মীরের শেষ রাজা হরি সিংয়ের রাজপ্রাসাদে। এই মুহূর্তে জম্মু কাশ্মীরের এই প্রাসাদোপম বাড়ি পর্যটকদের জন্যই খুলে দেওয়া হয়েছে, পাশাপাশি গড়ে তোলা হয়েছে মিউজিয়াম এবং লাইব্রেরি। সাধারণ মানুষের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই রাজপ্রাসাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ জম্মু কাশ্মীরে পর্যটনের জন্য এলে তারা একবারের জন্য দেখে যায় এই রাজপ্রাসাদ। জম্মু কাশ্মীর থেকে বিকাশ ঘোষ, ওঙ্কার, অনলি ট্রুথ।